করোনা এবং নতুন ভেরিয়েন্ট ওমিক্রন রোধে সারা দেশে চলছে টিকার কার্যক্রম। সে ধারাবাহিকতায় রাজধানীর ডিএনসিসিতেও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ সহ সকল টিকা। ফাইজার, মডার্না, কোভিশিল্ড, ভেরোসেল সব মিলে প্রায় 1000 মতো হচ্ছে আমরা ভ্যাকসিন দিই প্রতিদিন। স্কুল কলেজে টিকা নেওয়ার বাধ্যবাধকতা থাকায় টিকা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বলল যে এখন টিকা নিয়ে এরপর যেতে। সো এই ইউনিভ্যাকসিনের মাধ্যমে আমি অ্যাপ্লাই করার পর এখানে এসে অনেক ইজিলি দিয়ে ফেলতে পারছি। মনে করি অবশ্যই জরুরি, কারণ এখন ভ্যাকসিন না দেওয়া গেলে তো আমরা কোথাও যেতে পারবো না। অনেকে অবহেলা করে দেননি প্রথম ডোজ, তারাও এখন এসেছেন টিকা নিতে। তারপর হয়তো ভুল হইতে পারে, মেসেজ আসছে বা আমি দেখি নাই। 95 পর্যন্ত দিছে, পর আমি আর দিতে পারিনি, কালকে আমার আবেদন করছি। টিকা প্রত্যাশীরা জানান এই কার্যক্রম এলাকা ভিত্তিক হলে ভোগান্তির মধ্যে পড়তে হতো না। সিটি কর্পোরেশনে গেলেই হয়, কুমিটোলা যাব আমি, উত্তরা 11 থেকে কুমিটোলা গেছি, কুমিটোলা থেকে আবার এখানে আসছি। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা।